শাকিব খান যদি ব্যাক করতে চায় আপনি কি করবেন? একজন আপনার ফ্যান জিজ্ঞেস করেছে, গুণ চাইতে গেলে পরে যদি সব বেগুন পেয়ে যায়। সম্প্রতি এক আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। অপু বিশ্বাসের কাছে জানতে চাওয়া হয়, যদি শাকিব খান আপনার কাছে আবার ফিরে আসতে চায় তাহলে কি করবেন? অপু জানালেন, শাকিব খান যদি ব্যাক করতে চায় আপনি কি করবেন? একজন আপনার ফ্যান জিজ্ঞেস করেছে। আচ্ছা, ফ্যানরা তো অনেক ধরনের প্রশ্নই করতে পারে। সে যদি ব্যাক করতে চায়, সামনে থেকে পেছনে আসতে চায় যাকে বলে, এখন সে জায়গা থেকে সে সামনেটাকে কতটা এনজয় করছে এটা হচ্ছে ব্যাপার। তার সামনের এনজয়টা আগে তাকে ফিল করতে হবে, দেন নয় পেছনে আসার ট্রাই করবে। আচ্ছা, অপুর কাছে আরো জানতে চাওয়া হয় আপনি বিয়ে করছেন কবে? অপুর জবাব ছিল, হ্যাঁ সংসার তো করতে হবে, এটা খুব সত্যি একটি কথা। কিন্তু ওই যে কিছু কিছু মানুষ বলে না, এই এক বছর পর, দু বছর পর, এভাবে বলতে চাই না। যখন হবে, যেহেতু আমি একজন সিঙ্গেল মাদার, আমার বাচ্চার একটা গুড লাইফ দরকার, সো ওই জায়গা থেকে ডেফিনেটলি করব। বাট কবে কখন কি করব এটা আমি জানি না, এটা সময়ের সাথে সাথে। অপু বিশ্বাসের কেমন ছেলে চাই, কি কি ক্রাইটেরিয়া থাকতে হবে ছেলের মধ্যে, কি কি গুণ থাকতে হবে? গুণ চাইতে গেলে পরে যদি সব বেগুন পেয়ে যায়, কিচ্ছু বলতে চাই না, আগে দেখি তারপরে বলবো। আমরা আরো জানতে চাই, জয় বাবা ছাড়া থাকে, অর্থাৎ আপনারা তো ব্রোকেন ফ্যামিলি, এই বিষয় নিয়ে কিছু বলুন। জবাবে অপু বিশ্বাস বলেন, তো একটা বাচ্চার বাবা কিন্তু এমনও হয় যে তারা জন্ম নিয়েছে, সেই বাচ্চাটা 10 বছর বয়স হয়ে যাচ্ছে, বাবা বিদেশেই আছে, সামহাও কাজের জন্য আসতে পারছে না। ইটস কাইন্ড অফ টাইপ অফ, আমার তার সাথে হয়তো একটা ছাদের নিচে শেয়ারিং নাই, কাগজে কলমে নাই, বা একটা রুম শেয়ারিং নাই, সেইটা ব্রোকেন বলে কোনো কথা নেই আপু। ব্রোকেন হচ্ছে সেটাই হয় যদি মারা যায় তার বাবা, তাহলে ব্রোকেন। হ্যাঁ হ্যাঁ, আমার বাবা তো পৃথিবী থেকে চলে গেছে।